শুনেছি মাদার টেরিজার মৃত্যুর পর মাদারের সাথেও আমাদের খুব ভালো রিলেশন ছিল, কারণ আমি আমার জীবনে মাদারের সাথে মাদার টেরিজার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। যখন 1992 সালে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সময় যখন আমি লোরেটো ডে স্কুলে হাউসে এসেছিলাম শিয়ালদায়, আমি সেদিন মাদারকে দেখেছিলাম, মাদার সেখানে ছিল। এবং আরও দু একটা ঘটনায় মাদার নিজে আমায় ডেকেছিলেন, আমার সাথে একটা ভালো রিলেশন ছিল। মাদার মারা যাওয়ার পর থেকে সিস্টার নির্মলা দায়িত্ব নিয়েছেন, সিস্টার প্রেমা আছেন এবং আরও অনেকে আছেন। সিস্টার নির্মলাও ভীষণ সফট স্পোকেন অ্যান্ড শি ওয়াজ সো নাইস লেডি, এবং মিশনারিজ অফ চ্যারিটির জন্য তাদের ডেডিকেটেড লাইফ এবং ডেডিকেটেড ফর এ কজ অফ পিস অ্যান্ড এভরিথিং। এবং আমরা অলওয়েজ আমরা ভালো রিলেশন মেনটেন করেছি, এবং সবসময় ওনার একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক ফর দ্য পিস, ফর দ্য ওয়ার্ল্ড পিস, ফর দ্য পিপল, ফর দ্য ডাউন ট্রোডেন পিপল, দে ওয়ার্ক এ লট। এবং ইটস এ গ্রেট লস নট অনলি ফর আস, ইট ইস এ গ্রেট লস ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ কোর্স, অ্যান্ড ফর দ্য মিশনারিজ অফ কোর্স ইটস এ গ্রেট লস। কিন্তু যারা জিসাস ক্রাইস্টকে ভালোবাসি, আমরা জানি মৃত্যুর মধ্যে দিয়ে নতুন জন্ম হয়, এবং সেটাই প্রার্থনা করছিলেন এখানকার ফাদাররা বা সিস্টাররা। কালকে বেলা 4টে ওনার ফিনারেল হবে মাদার হাউসে, কাল সকাল 9টায় আমি শুনেছি মাদার হাউসে যাবে, তারা সারাদিন এখানে সারা রাত থাকবে। এবং একটা এসি বক্স নিয়ে আসা হচ্ছে, সেটা কলকাতা পুলিশ ব্যবস্থা করে দেবে কিছুক্ষণের মধ্যে, এখানেই থাকবে যারা আসবেন। আর কালকে মাদার হাউসে বেলা 9টায় যাবে, বিকেল 4টে ফিনারেল হবে, মাস যেটা হয় আমরা আসবো। আমি আমার সাথে আমার চিফ সেক্রেটারিও এসেছেন, এবং আমার সাথে আমার পুলিশ কমিশনারও আছেন, সকলে আছে, সবাই মিলেই আমরা এসেছি পশ্চিমবঙ্গ সরকার পরিবার। কারণ আমরা মনে করি মিশনারিজ অফ চ্যারিটি যে আজকে যে গ্রেট লস, এটা আমাদের সকলেরই গ্রেট লস। আর বিশেষ করে বাংলায় কলকাতায় এনাদের অবদান ভীষণ ভালো, এবং সব সময় দে আর অলওয়েজ দ্য পিপল, সেজন্য এটা আমাদের সকলেরই একটা গ্রেট লস আমি বলতে পারি। বহুত বড়িয়া থা, বহুত বড়িয়া থা, সি ওয়াজ সো নাইস, কিউট, অলওয়েজ সফট স্পোকেন, অ্যান্ড সি ওয়ার্ক ফর দ্য ডাউন ট্রোডেন পিপল, মিশনারিজ অফ চ্যারিটিজ স্পেশালি ফর দ্য ডাউন ট্রোডেন পিপল, দে লাভ জেসাস, উই অলসো লাভ, সো এভরি টাইম উইজ টু মিট, অ্যান্ড উই আর ভেরি গুড রিলেশন ফ্রম মাদার টু নির্মলা টু প্রেমা, অল উই রেসপেক্ট দেম লাইক এনিথিং, সো ইটস এ গ্রেট লস ফর দ্য কান্ট্রি, নট অনলি দ্য কান্ট্রি, ফর দ্য ওয়ার্ল্ড অলসো। That I know Mother Teresa specially, when there is a Babri Mosque demolition, then 1992 I have seen Mother Teresa in Sialdah Loreto Day House, when I also, that time I was on the road, nobody was on the road. So one day I met Mother in the Sialdah Loreto House, and after that there are some incident happened in Matpukur. They have some institutions there, so some people went to capture that. So then she rang up me at night about 11 o'clock. Then I just grasped the spot and slipped from the encroachers and all this. So I know them very well. They have a very good relation. They used to maintain the good relation with always with us. How big a personal loss? Of course, it's a personal loss, because when I met Nirmala, always they are so nice, they were so soft, and always is motherly. The attitude, the motherly attitude, the love, always if you see their face, the place itself will speak that they are lovable people, all of them. কত কিছুই বলে, সব কিছু কি আর আজকে প্রকাশে বলা ঠিক আছে? হৃদয়ের মধ্যে যা থাকে সেটা হৃদয়ে থাকা উচিত। থ্যাংক ইউ।